حضور او دادو هنسو
أمور الله هي يبدأ قرطاس كده ساو 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 دادو دادو أمدا سيد سايزر دادو ديباي Thank you.
দাদু ও দাদু এ মোর নাম গাবে তো মোর নাম হাবে বহু তুমি জামাই লগে যে বসো কি তুমি বিয়ে করবা বিয়ে করবা এ ঠিক আছে পুরুষ নেই দাদু নারী নির্যাতন ওই বিয়া করাই তোইবে না নে দে দে আমি আমার ওই আব্দুল গামে এ গাবে তো আমেদ যে মুরে ইয়া আছে বুঝছাও মারো জো আছে নি দাদু হেয়ে সব রাজে বসাও বিয়া ভরাও হুসেনপুর নিবাসী হুসেন কাজীর একমাত্র কন্যা মুসাম্মদ কুনাই বিবির লগে লগে এটার বাঘ আমার আমার দিবা কিছু টাকা আমার পকেটে দেবা রাখিয়া আর বাকি টাকা ওই শরীর ভিতরে থইয়া তুমি হে শরীর ভিতরে থোকা তুই কইছ না আমারে দিবা আচ্ছা আচ্ছা ওরা ওরা চুরি করবা পানি বেগের ভিতরে বাকি রাখিয়া পিয়ারে দিন নি আসি আসি এই কোণে পক্ষে বলেন কবুল আমি জানো না তুমি যাও তুমি যাও দাদু কবুল তো দাদু হেয়া বই কইল হইবে বসাও বসাও দাদু হনতে হনতে বাবা কত দূরে
দাদু মুনাজাত করো আল্লাহ গো আমি আল্লাহ প্রভু বিনি আল্লাহ গো আমি কাছে বান্দা বিসা বিয়া পড়ে যাব হাসার বিসা আল্লাহ গো এই যে তাদেরকে আমি এমন ভাবে বন্দন করিয়া দিলাম আজকে রাইতে লাগে আজকে রাইতের পরে দেব তারা খুশি আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে আমি কালে এই যে দাদু ভাই কালে দাদু বিয়েটা কি বিয়ে তার ও দাদু মুই যাইতে আছি বুঝছাও বুঝছাও যে গামে তো মোর নাম হামেদ দাদু কেমন দাদু চলেন চলেন মুই যাইতে আছি বুঝছাও বুঝছাও ও দাদু কমে দিলা বুঝছাও বুঝছাও আমার বাবা আমার একটি মাত্র পুত্র আমার গুণকে আসতে সুখে হবে সুখী Thank you.
لا
স্বাক্ষর করলে কিছুই নেই না আমার ভাড়া তো সত্য
أمانة أمانة
আমি কিবো হই দেখ দেহি আমার কেমন লাগতাছে হাই রে এম এম নাই বাজান এমনে আয় ভুন্যা যা আরে হোন কত খেলা আরে এদিকে আয় দিহি আমার জমিদার আছে যে রাঙ্গা মিয়া রাঙ্গা মিয়ার ফুলাই তোতাবি মনে আছে আল্লাহ রহমানে ভালোই আছে কি মনে করে বাজার তাও খালি সবাই ঘর হচ্ছত করে এই জন্যই তোমার বাড়িতে আমি এসেছি তোমার মালিককে একটু ডেকে দাও না মেঘুমানাইছে তো বাজার ও বাবা ঘুরিয়াছা এমনা এমনা কোন 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 আমি তোমার কাছে যে জন্য এসেছি তুমি আর কি ভালো কাজ করতে পারো আমাদের বাড়িতে যে ডিগির পর বকুল গাছটা তুমি দেখেছো মার্বেল খেলেছো আচ্ছা ঠিক আছে শোনো তুমি কি বকুল গাছটা কাটতে পারবে বকুল গাছটা তুমি কাটতে পারবে তাহলে তোমাকে কত দিতে হবে আমি কিন্তু বেটি করে রাস্তা কেটে দিলে তোমাকে 100 টাকা দিয়ে দেবে
আসলে তোমার সত্যি মানিক বোকা শোনো আমি 500 টাকা বলেছি 500 টাকাই তোমাকে দেব আর তোমার মালিককে দুই আনা দিয়ে দেব ঠিক আছে আচ্ছা মানিক শোনো এই দিয়া দিলে তুমি খুশি তো ঠিক আছে তোমাকে দুই আনা দেব তোমার গলায় আবার দেখছি এত বড় তাবিজ আবার কি জন্য তাহলে তুমি আর মরবে না তোমার পছন্দ হয়েছে আমার তো ভালোই লাগছে আমার মাইনার ভালো দেখছে তোমার যখন পছন্দ হয়েছে গাছ কেটে তোমার মালিক যখন বাড়ি আসবে তখন আমি এরকম ঠিক এরকম একটা প্যান্ট মালিককে পরিয়ে দেব আমার মানে বড় হয়েছে না বুঝে না
বকুল গাছের নিচে চাপা পড়েছে ও চাপাই থাকবে ও আর কোনদিন পৃথিবীর আলো দেখবে না চেয়ারম্যান দলিল উদ্দিন মানিক হত্যার অপরাধে তো তার হবে ফাঁসি আর তখন বুঝবে আপন দল হারানোর জ্বালা কত ভয়ঙ্কর কিচ্ছু দেখিস নি এটা কি দেখতে পাচ্ছিস আমার মনটা কেমন
Oh.
أبي
তুমি কেন এমন করলে আমার লগে আমার স্বামী নাই আমার সন্তান নাই আমি মানুষের বাড়ি ভিক্ষা করতাম মানুষের বাড়ি কাম কইরা খাইতাম এইটাও কি তোমার সহ্য হইল না মামুদ তুমি আমার মালিকরে আবার ধরতাম কাইরা নিলে গো আল্লাহ মানিকের মা মানিকের মা একবার তাকিয়ে দেখো আমি কে শালগ্রাম উত্তরপাড়া আমাদের শালগ্রামের ডাক্তার রহমান খা কিছুদিন আগে তোমার শরীরে জ্বর হওয়াতে আমার ডিসপেন্সারি থেকে তুমি ঔষধ নিয়ে এসেছিলে মনে নাই বাবা মনে নাই আচ্ছা একটু সত্যি কথা বলো তো আচ্ছা এখানে কি একটু আগে কোথা নিয়ে এসেছিল কই না তো আয়ে নাই তো তো আমি আসেনি না এখান থেকে বেরিয়ে যায়নি এখান তো তো যায় নাই হয়তো আমার বাড়ির উপর দিয়ে আর কি গেছে এখানে আয় নাই আর কি এখানে আসেনি মানিকের মা সত্যি কথা বল তোমাকে সত্য কথা কইছি তো বাবা তো আমি মা ডেকে যাইনি আমি তো মায়ের মতো একজন যদি আমার মা ডাকে হাতে কি কোনো অসুবিধা আছে তোমার আসলে কি হ্যাঁ আসলে ওটা নয় ওটা নয় যেটা তো তামিয়া দিয়েছি তোমার মানুষ কোথায় মানুষ তো খেলাইতে গেছে একটু ডাকো ওকে আমার প্রয়োজন আমি জানি তুমি ডাকলে ও চুপ থাকতে পারে না তুমি ডাকো তারে কাছে নাই তো বাবা মানকা গো মানকা আয় বাবা আয় মানিকে বাবা এই চলে বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই সত্যিটা তুমি আমার কাছে স্বীকার করো মানিককে বকুল গাছ কাটার জন্য প্রথমে নিয়ে গেছে বকুল গাছ কাটতে কাটতে মানিক পরিশ্রান্ত হয়ে তার কাছে খাবার চেয়েছিল মানিক প্রতিবাদ করেছিল বলেছিল আপনি আমাকে খাবার দিচ্ছেন না কেন প্রতি রাগারাগির পরে তাকে খাবার দেয়া হয়েছিল তার বাড়ির পোষা কুকুরকে যে থালায় খাবার সেই থালায় মানিক প্রতিবাদ করেছিল এই জন্য ওই কোথায় মানিকের হাতের কুঠার দ্বারা মানিককে তিন তিনটি আঘাত করে যে আঘাতে মানিক পৃথিবী ছেড়ে চলে গেল আচ্ছা আচ্ছা বাবা তোমার আমার মানিককে মারছে না তাই তুমি তো দেখছো হ্যাঁ দেখেছি তা তুমি কিছু কইলে না বাবা আমার তো জানের ভয় আছে ও তোমার জানের মায়ে তুমি পলাই আইছো হ্যাঁ আর একটা পোলা রে আরেকজনে যে ধইরে মারতা আছে মারতা আছে মারতা আছে আর তুমি জানের মায়ে পলাই সেই সময় আমি কাছে দেখলে আমাকে যে ওই কুঠার দিয়ে খুব মারতো না তার কি ঠিক করছি যা মানুষ জমা হইতো দেও নাই দেও নাই দেও নাই তোমার মধ্যে একটু ভয় আছে এর লাগে দেও নাই তুমি আমার দ্বারে আইছো ভালো মানুষ সাজনের লাগে আরে বাবা দেহ মন নেই যাস্তাম নেই বলুন না খারাপ বুড়ো হইছি ফেটে ভাত নাই ফিন্দুর সাবুন নাই বাবা আল্লাহর রাস্তে তুমি যাও আমারে জ্বালাইও না আমারে জ্বালাইও না বাবা যাও 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 আমি চলে গেলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে মানিকের বা
আরে মরা রূপে আর মরা আছে আমি তো এমনি মরছি আর কি মারবো আমারে শুধু হবে আমি ফিরে যাব না দেখতে দেখি এ হলো বেড়া হেনা খাড়াই করে বকর 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 মারি দেউদা সত্যি কথা স্বীকার কর কোথায় এই যে বোমা জালোয়ারটাকে দেখছিস এই ছটা ঠান্ডা শীষে আমি তোর মুখে ঢুকিয়ে দেব আমি যা বলি তা স্বীকার করবি স্বীকার করবি কি না মানিককে খুন করা হয়েছে প্রথমে আসলে মা ডেকেছি মানিককে খুন কি তুমি করছো না খুন করেছে তোকে মা ডেকেছে তোকে টাকা দিয়ে গেছে তাই না আমি দেখে হ্যাঁ আমার কাপড় চুন নষ্ট হয়ে গেছে আমি আসতাম না আমার কাপড় চুন নষ্ট হয়ে গেছে ও মামু তুই তোর সন্তান হত্যার বিচার চাস সন্তান হত্যার বিচার চাস কিনা চাস তাহলে চল আমার সাথে তোর মালিক এতটা ব্যবকল গাছ কাটার জন্য দিয়ে যায় মালিক বকল গাছ কাটতে কাটতে পরে শান্ত হয়ে তার কাছে খাবার চেয়েছিল খাবার দিয়েছিল তার বাড়ি পোষা কুকুরকে যে থালায় খাবার দেয় সে থালায় মানিকে প্রতিবাদ করেছিল বলেছিল আমি গরিব বলে আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন এ কথা লোক সমাজে প্রকাশ করে দেব চাইছি আপনার চাচা চেয়ারম্যান দলের লোকদেরকে বলে দেব এই কথা শুনে এই তো কবিয়া বংশের গরম টাকার করি না রক্তের অহংকার শিক্ষা করতে না পেরে মালিকের হাতের কুঠার দ্বারা মালিকের তিন তিন আমার সাথে চল যাবার পথে দোকান থেকে এই থানায় গিয়ে কি বলবি বলতো কমু তো কইছি তো কি বলবি আমি কমু আমার বলার ডাক্তারে মাইরে হলে যদি ভুল করিস তোর ওই কুত্তার দেহটা আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব এই যে গন্ডগোলের সময় তো রাজাকার মরছে এই গুলো
ولكنك تجد انك 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 تجد